এয়া পোশাক নে বেগ দাফেল বেগ আর বলিউড তারকা দীপিকা পাদুকন দীপিকার সৈতে কি সম্পর্ক দাফেল বেগর বিশ্বকাপর ট্রফি উন্মোচনী অনুষ্ঠানত এয়া কি পরিধান করিলে দীপিকায় সমালোচনার বলি ভারতীয় অভিনেত্রী দীপিকা কাতার বিশ্বকাপত ভারতীয় তারকা অভিনেত্রী দীপিকা পাদুকনে রচিলে ইতিহাস স্পেইনের কিংবদন্তী ফুটবলার ইকার কাসিলাসর সৈতে করিলে বিশ্বকাপর ট্রফি উন্মোচন ফিফা বিশ্বকাপত এই সম্মান অর্জন করা প্রথমগারী ভারতীয় রূপে পরিগণিত হয়েছে দীপিকা লুসেল স্টেডিয়ামত হাজার হাজার দর্শকর মাজত এই গৌরব অর্জন করার পাছত অনুরাগীসকলে দীপিকাক প্রশংসার উপচাই পেলাইছে উল্লেখযোগ্য যে পাঠান চলচ্চিত্রের একটা গীতর দৃশ্যায়নত দীপিকা পাদুকনে পরিধান করা পোশাকর চলি আছে তুমুল বিতর্ক এই বিতর্কর মাজতে ফিফা বিশ্বকাপর ট্রফি উন্মোচনী কার্যসূচীত দীপিকায় পরিধান করা পোশাকক লই একাংশই করেছে তাৎসল্য ট্রলর সম্মুখীন হয়েছে ভারতীয় অভিনেত্রীগী দীপিকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানত পরিধান করেছিল তামবরণীয়া জেকেট স্কার্ট কলা বেল্ট আর বুট দীপিকায় এই অনুষ্ঠানের একটা ভিডিওর জড়িয়ে বিশ্বকাপর রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়াত ব্যক্ত করেছিল দীপিকায় সোশ্যাল মিডিয়াত লিখিছিল এনেদরে ফিফা বিশ্বকাপর ট্রফি উন্মোচন করার পরা ক্রীড়া ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ খেলর সাক্ষী হওয়ালৈকে মই সঁচাকৈ ইয়াতকৈ অধিক বিচারিব নোৱাৰো একাংশই ইয়াতেই করিলে প্রশংসামূলক কমেন্ট একাংশই করিলে সমালোচনা দীপিকার এই স্টাইলিশ চেহারাক যেন একাংশ অনুরাগীয় হজম করিব নোৱাৰিলে দীপিকার ইনস্টাগ্রামত একাংশই করিলে কঠোর সমালোচনা বহু নেটিজেনে কৈছে যে দীপিকাক এই অনুষ্ঠানত দাফেল বেগর দরে দেখা গৈছে এফালে পাঠান চলচ্চিত্রর বাবে দীপিকা সোমাই পৰিছে বিতর্কত এনে সময়তে একাংশই দাফেল বেগর সৈতে রিজালে দীপিকাক উল্লেখযোগ্য যে দাফেল বেগ হল বস্তু কহিয়াই নিয়া মোনা বা বেগ দীপিকায় পরিধান করা সাজযোরকে নেটিজেনে মোনা বা বেগর সৈতে দেখাত একে হওয়া বলে সমালোচনা করেছে যেন পোশাকর বিতর্কই লগ এরা নাই বলিউডর তারকাগী কাতারত স্বামী অভিনেতা রণবীর সিংর সৈতে বিশ্বকাপর ফাইনেলর ম্যাচ উপভোগ করিলে দীপিকায় আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সেই ক্ষণর সাক্ষী হয়ে রল ফুটবল বিশ্বর লগতে দীপিকা বিশ্বকাপত ইতিহাস রচি কাতারর পৰা উভতি আহিল দীপিকা কিন্তু এতিয়াও মার যাওয়া নাই দাফেল বেগর চর্চা নিউজ ডেস্ক রিপোর্ট অলিম্পিয়া স্পোর্টস